আসসালামু আলাইকুম হাউ টু অপারেট এ লেদ মেশিনের দ্বিতীয় পর্বে স্বাগতম জানাচ্ছি প্রথম পর্বটি যারা দেখেননি ডিসক্রিপশনে লিংক দেয়া আছে দেখে নেবেন গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে লেদ মেশিন অন অফ করতে হয় আরপিএম কিভাবে পরিবর্তন করতে হয় এবং লেদ মেশিনের প্রধান প্রধান অংশের সাথে পরিচিত হয়েছিলাম আজকে আমি দেখাবো কিভাবে ডেপথ অফ কার্ড দিতে হয় কীভাবে ম্যানুয়ালি টার্নিং করতে হয় এবং অটোমেটিকলি কিভাবে টার্নিং করতে হয় আর টুল টুলপোস্টে কিভাবে টুল সেট করতে হয় তো এগুলো আমরা দেখব তো চলুন শুরু করা যাক তো এই কাটিং টুলটি আমি এই টুলপোস্টে লাগাবো তো কাটিং টুলটি টুল পোস্টে লাগাতে হলে এখানে যে স্ক্রুগুলো আছে এই কি সাহায্যে স্ক্রুগুলো টাইট দিতে হয় এই কাটিং টুলটি হলো লেফট হ্যান্ড কাটিং টুল এই কাটিং টুলটির এজ বাম দিকে রেখে টুল হোল্ডারে কাটিং টুলটিকে লাগাতে হবে তো কাটিং টুলটি হোল্ডার থেকে আনুমানিক এক ইঞ্চি বা তার কিছু কম বাহিরে রাখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই পরিমাণ আনুমানিক এই পরিমাণ বাহিরে রাখতে হবে টোল হোল্ডার থেকে তারপর এলএনকির সাহায্যে স্ক্রুগুলো টাইট দিয়ে দিতে হবে তো এত বেশি টাইট দেওয়া যাবে না যেন পরে আবার খোলা যায় না হ্যান্ড টাইট দিতে হবে মানে হলো হাতে আমি টাইট দিচ্ছি আবার যেন হাতেই আমি খুলতে পারি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে যে কাটিং টুলের নোজ রেডিয়াস আছে আর এখানে রিভলভিং সেন্টারের যে সেন্টার আছে এই সেন্টার আর নোজ রেডিয়াস প্যারালাল হবে তো এটি কিভাবে করতে হয় আমি এটি দেখিয়ে দিচ্ছি তো এই যে নোসটি আছে কাটিং টুলের আর এই সেন্টারটি আসে এই সেন্টারটির আনুমানিক এখন বরাবর করে নিতে হবে এর জন্য টুল হোল্ডার টুল পোস্টটিকে লুজ করে কাটিং টুলটি সেন্টারের মুখোমুখি করে তারপরে আবার টুলপুসটিকে টাইট দিয়ে দিতে হবে তারপর টুল হোল্ডারের সাথে যে লকিং পিন আছে এটিকে আনলক করে দিতে হবে আর এই নাটটিকে ঘুরিয়ে হোল্ডারটি অ্যাডজাস্ট করে নিতে হবে এখানে দেখা যাচ্ছে কাটিং টুলটি সেন্টার থেকে নিচে আসে তো নাটটিকে ঘুরিয়ে হোল্ডারটি উপরে উঠিয়ে নিতে হবে তারপরে লক করে দেখতে হবে বরাবর হয়েছে কিনা সামান্য একটু বাকি আছে তো এভাবে রিভলভিং সেন্টার বরাবর কাটিং টুলের কাটিং পয়েন্ট করে নিতে হবে আশা করি আমি বোঝাতে পেরেছি তো এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ তো আমি কেন এই কাজটি গুরুত্বপূর্ণ একটি ডায়াগ্রামের সাহায্যে বোঝানোর চেষ্টা করতেছি এখানে বাম দিকে দেখা যাচ্ছে হেড স্টক সেন্টার আছে তার ঠিক অপোজিট পার্শে টেইল স্টক সেন্টার আছে তো এই দুই সেন্টারের দুই সেন্টার বরাবর কাল্পনিক একটি সরল রেখা আছে এই সরল রেখা বরাবর কাটিং টুলের কাটিং পয়েন্টটি থাকবে যদি এর উপরে থাকে তাহলে জব সঠিকভাবে কাটবে না যদি নিচেও থাকে তাহলে জব সঠিকভাবে কাটবে না এবং কাটিং টুলের যে শার্পনেস আছে শার্পনেসটা খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে কাটিং টুল অধিক উত্তপ্ত হয়ে যাবে এবং জব অধিক উত্তপ্ত হয়ে যাবে এতে করে মসৃণভাবে কাটিং টুলটি জব থেকে মেটাল অপসারণ করতে পারবে না আশা করি আমি ব্যাপারটি বোঝাতে পেরেছি এবারে আমি দেখাবো কিভাবে লেদ চাকে জব বাঁধতে হয় তো এ এম এস রোডটিকে আমি লেদ চাকে কিভাবে বাঁধতে হবে এটা আমি দেখাচ্ছি তো প্রথমে আগে কী সকেটে চাবিটি দিয়ে নিতে হবে তারপর চাকের তিনটি জয়ের মাঝামাঝি জবটিকে দিয়ে চাককেটি ক্লক ওয়াইজ ঘুরাতে হবে আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে জবটি যেন তিনটি জয়ের যে ফেস আছে ফেস বরাবর যেন হয় অনেক সময় ভুল হয়ে যায় বিগিনারদের দুটি জয়ে রেখেই জবটি টাইট দিয়ে দেয় তো এখন জব বাধা হয়ে গেছে যদি আমি আবার জবটি খুলতে চাই তাহলে কিভাবে খুলতে হবে এটাও দেখে নিই আমরা চাকটি কি সকেটে দিয়ে এনটি ক্লক ওয়াইজ চাবিটিকে ঘোরালে জবটি সহজেই চাক থেকে খুলে আসবে আশা করি আমি ব্যাপারটি বোঝাতে পেরেছি কিভাবে জব বাঁধতে হয় এবং খুলতে হয় এবারে আমি দেখাবো কিভাবে ডেপথ অফ কার্ড দিতে হয় আর কিভাবে ম্যানুয়ালি প্লেন টার্নিং করতে হয় তো প্রথমে আগে কাটিং টুলটিকে জবের কাছাকাছি নিয়ে যেতে হবে তারপরে মেশিনটিকে স্টার্ট করে দিতে হবে আর হুইল ঘুরিয়ে ক্রস লাইটকে সামনের দিকে অগ্রসর করতে হবে কাটিং টুলটি এভাবে জব কেটে কেটে জবের ভিতরে যতটুকু প্রবেশ করে এটাকে বলা হয় ডেপথ অফ কাট তো প্রয়োজন অনুযায়ী ডেপথ অফ কাঠ দিয়ে নিতে হবে এই যে কাটিং টুলটি জব যতটুকু কেটেছে এটাই হলো ডেপথ অফ কাট তো এবারে দেখাবো আমি কিভাবে প্লেন টার্নিং করতে হয় তো ক্যারেজের এই যে এখানে একটি কালো হ্যান্ডহুইল দেখা যাচ্ছে ক্যারেজের সাথে তো এই হ্যান্ডহুইলটিকে এভাবে দুই হাতে ধরে ধীরে ধীরে হ্যান্ডহুইলটিকে ঘোরাতে হবে তাহলেই কাটিং টুলটির জবটিকে জব থেকে অতিরিক্ত মেটাল কাটতে থাকবে তো এই যে অপারেশনটি হচ্ছে এটি হলো প্লেন টার্নিং এখন কাটিং টুলটি জব কেটে কেটে সামনের দিকে যে অগ্রসর হচ্ছে এটিকে বলা হয় ফিড তো আশা করি আমি বোঝাতে পেরেছি কীভাবে ড্যাপটপ কাট দিতে হয় ফিড দিতে হয় এবং প্লেন টার্নিং কীভাবে করতে হয় এবারে আমি দেখাবো কীভাবে অটোমেটিকলি টার্নিং করতে হয় তার আগে অটোফিড মেকানিজম সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই এই লিভারটির নাম হলো অটোফিড মেকানিজম লিভার আর এখানে আরেকটি লিভার দেখা যাচ্ছে এই লিভারটির কাজ হল ক্যারেজকে ফিড রডের সাথে কানেক্ট করা আর ক্রস লাইটকে ফিড রডের সাথে কানেক্ট করা এই লিভারটি দুটি অবস্থানে মুভ করে ভিতরে এবং বাহিরের দিকে তো এই লিভারটি কীভাবে কাজ করে আমি মেশিন চালু করে দেখাই দেখিয়ে দিচ্ছি লিভারটি এখন ভিতরের দিকে আছে তো যখনই আমি অটোফিট মেকানিজম লিভারটিকে উপরের দিকে উঠিয়ে দিব ক্যারেজের কালো হ্যান্ড হ্যান্ডহুইলের দিকে খেয়াল করুন হুইলটি মুভ করতেছে তার মানে এটি অটোমেটিকলি ঘুরতেছে লিভারটিকে নামিয়ে দিলে হ্যান্ডহুইলটি মুভ করা বন্ধ করে দিয়েছি এবার এই হ্যান্ডহুইলের দিকে খেয়াল করুন লিভারটিকে যখন আমি বাইরের দিকে টেনে দিচ্ছি তারপরে লিভারটিকে উপরের দিকে উঠিয়ে দিলে ক্রস স্লাইডের যে হ্যান্ডহুইল আছে এই হ্যান্ড হুইলটিও ঘুরতেছে তার মানে এটি অটোমেটিকলি ডেপথ অফ কাট দিতেছে এবং ক্রস স্লাইডটি সামনের দিকে অগ্রসর হচ্ছে আশা করি আমি অটো ফিড মেকানিজম সম্পর্কে বোঝাতে পেরেছি এবারে চলুন আমরা দেখে নিই কীভাবে অটোমেটিকলি টার্নিং করতে হয় প্রয়োজন অনুযায়ী ডেপথ অফ কাঠ দিয়ে নিতে হবে লিভারটিকে ভিতরে প্রবেশ করিয়ে দিতে হবে তারপর অটোফিট ম্যাকানিজম লিভারটিকে উপরের দিকে উঠিয়ে দিলেই ক্যারেসটি অটোমেটিকলি ঘুরতে থাকবে এই যে এখন হাতের স্পর্শ ছাড়াই প্লেইন টার্নিং হচ্ছে আশা করি আমি বুঝাতে পেরেছি কীভাবে অটোমেটিকলি প্লেন টার্নিং করতে হয় তারপর লিভারটিকে নিচে নামিয়ে দিলে অটো টার্নিং বন্ধ হয়ে যাবে এখন হাতে টার্নিং করার থেকে অটোমেটিকলি টার্নিং করাটা অনেক সুন্দর হয়েছে অনেক মসৃণভাবে মেটাল কাটিং টুলটি কাটতে পেরেছে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে বিধায় আজকে এখানেই শেষ করতেছি আগামী পর্বে আমি দেখাবো কিভাবে মাইক্রোমিটার ডায়াল ব্যবহার করে অতি সূক্ষ্মতার সহিত ডেপথ অফ কার্ড দিতে হয় ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ